কার্তিকের রূপচর্চায় নিজেকে সৌন্দর্যমণ্ডিত করতে চেয়েছিলাম।
অগ্রাণীর নবান্নে সুবাসিত হতে চেয়েছিলাম, পৌষের পিছু পুলি আর নলেন গুড়ের গন্ধে আমোদিত হতে চেয়েছিলাম, মাঘের মাঘী পূর্ণিমায় যোৎনা স্নাত হতে চেয়েছিলাম, ফাগুনের মহুয়া আর মাদুরে নিজেকে মাতাবিয়া করতে চেয়েছিলাম, চৈত্রের চরকের সব কিছু ভুলে সম্প্রীতি ধরে সকলকে বেঁধে মিলেমিশে একাকার হতে চেয়েছিলাম, কিন্তু পারিনি কিছুই। পেরেছি একটি কাজ, আজকের এই মহতী অনুষ্ঠানে নিজেকে সামিল করতে পেরেছি, কল্যাণেশ্বর মন্দির প্রতিষ্ঠা এবং কল্যাণ প্রভুর এই প্রচেষ্টার সঙ্গে নিজেকে সামিল করতে পেরেছি। সরোজিনী ঘোষের মতো একজন শিল্পী তার সঙ্গে নিজের একটা যোগসূত্র স্থাপন করে আপনাদের সামনে এসে দুটো কথা বলার সুযোগ পেয়েছি। তাই প্রথমেই আমি স্বামী প্রণবানন্দজি মহারাজের চরণ কমলে নিবেদন করি আমার কোটি প্রণাম, জানাই তার চরণ কমলে আমার প্রণতি। স্বামী প্রণবানন্দ তুমি গুরু মহারাজ, তুমি সাধনা তো নয় শুধু জনম সিদ্ধ গো, তুমি স্বামী প্রণবানন্দ, তুমি আলোকিত আমরা সবাই তোমার চরণ চুমি, আলোকিত আমরা সবাই তোমার চরণ চুমি, পথ দেখিয়েছ সবে, পথ দেখিয়েছ সবে, আজ তা দেখাও তুমি স্বামী প্রণবানন্দ, তুমি করিনি তো কিছু মোরা, দিয়েছ গো তুমি সারা, করিনি তো কিছু মোরা, দিয়েছ গো তুমি সারা, তোমাতেই পাওয়া সব তার, তোমাতেই পাওয়া সব তার, করছি নিবেদন আমি স্বামী প্রণবানন্দ, তুমি আশিস রেখো মাথে তুমি। আজকের এই অনুষ্ঠানের প্রাণ কেন্দ্রে রয়েছেন স্বামী প্রণবানন্দজি মহারাজ, আর স্মৃতিচারণায় রয়েছেন সেই মানুষটি যিনি আমাদের প্রত্যেকের মনে রেখে গেছেন তার ছবি, এবং তার ভালো লাগা তার ভালোবাসাকে কেন্দ্র করেই আজকের এবং বিগত ১৩ বছরের এই সমগ্র প্রয়াস। এখন সেই স্বামী প্রণবানন্দজি মহারাজের চরণ সঙ্গীতাঞ্জলিতে ধুইয়ে দিতে মঞ্চে আসছেন আপনাদের সকলের বহু প্রত্যাশিত সেই শিল্পী, যিনি গুরু মহারাজের আশীর্বাদ ধন্যা এবং যাকে প্রতিটি মঞ্চে আমি বলি সরস্বতী বরকন্যা। ডেকে দিচ্ছি সরোজিনী ঘোষকে, করতালি চেয়েছি সকলের কাছ থেকে। প্রথমেই সরোজিনী ঘোষ মহোদয়া, তিনি শিব পরম পিতার চরণ কমলে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন। শিব পরম পিতার চরণ কমলে তিনি প্রথমে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন, তারপর পুষ্পাঞ্জলি নিবেদন করবেন গুরু মহারাজের চরণ কমলে, পুষ্পাঞ্জলি নিবেদন করবেন গুরু মহারাজের চরণ কমলে, এবং পুষ্পাঞ্জলি নিবেদন করবেন বিদ্যা এবং কলার দেবী সরস্বতীর চরণ কমলে।
এরপর আজকের এই অনুষ্ঠানে যার কথা না বললে অনুষ্ঠান সম্পূর্ণ হয় না, ঈশ্বর কণা বোস মহোদয়া, আজকে তার ভালো লাগা তার ভালোবাসাকে কেন্দ্র করেই আমোদিত এই 13টি বছর। এখন তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করবেন সরোজিনী ঘোষ। ডেকে নিচ্ছে মঞ্চে সরোজিনী ঘোষকে, তিনি এখন সঙ্গীতের অঞ্জলিতে গুরু মহারাজের চরণ কমল ধৌত করবেন এবং তার সঙ্গে যে সকল সাথী শিল্পী রয়েছেন তাদের পরিচয় করিয়ে দিন এই সময়কালে। গিটার রয়েছেন আমাদের অত্যন্ত ভালোবাসার একজন মানুষ নীলরতন সরকার, প্রতিনিয়ত তার সঙ্গীতকে পুষ্ট করবেন এবং যোগ্য সহযোগিতায় এগিয়ে নিয়ে যাবেন যিনি। সনদ বরাদ মহোদয় রয়েছেন তবলাতে এবং সন্দীপ দেবনাথ মহোদয় রয়েছেন পার্কেশনে। আর প্রথমেই বলে দিয়েছি আজকে কিন্তু আমরা কেউ শিল্পী নই, আমরা সেবক সেবিকা। গুরু মহাজন গুরু মহারাজের চরণ কমলে নিবেদিত হচ্ছে সঙ্গীতাঞ্জলি সেবিকা সরোজিনী ঘোষ। নমস্কার, প্রথমে গুরু মহারাজের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। শুধু দর্শক মণ্ডলীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ নমস্কার এবং ছোটরা যারা রয়েছেন তাদের আমার ভালোবাসা শুভেচ্ছা। আমি খুব সাধারণ একজন, আপনাদের বাড়ির একজন, সেই ভেবে কোনো মঞ্চ কোনো অনুষ্ঠান বিরাট কিছু নয়, বাড়ির মেয়ের মতো আমার কোনো ভুলত্রুটি যদি হয় আপনারা ধন্যবাদ জানাই। কল্যাণবাবুকে ধন্যবাদ জানাই, পরেশবাবুকে, যাদের মানে ইচ্ছা না থাকলে, যাদের আন্তরিকতা না থাকলে আজকে এই মঞ্চে হয়তো আমি আসার সুযোগ পেতাম না, তাই তাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
আমাদের জীবনে এমন কিছু কিছু মুহূর্ত আসে, ইচ্ছে করে সোনার কলম দিয়ে সোনার খাতায় সোনার অক্ষরে লিখে রাখি সেই মুহূর্তটিকে। ঠিক সেইরকমই এক সোনালী মুহূর্তে আজ মিলিত হয়েছি আমরা সবাই গুরু মহারাজের সামনে, এবং সেই মুহূর্তটি তারই তৈরি করা, তারই সৃজন, এবং এটিও কিন্তু তার উপহার। সেই উপহার নিয়ে আমরা এই সোনালী মুহূর্তে উপস্থিত হয়েছি। তাই গুরু মহারাজকে বলি, ভবের সাগর পার হব মরা, সাধ্য সে তো মোদের নাই, প্রণব আনন্দ তোমারই সে পথে স্মরণ আমরা নিয়েছি। তাই
যে তৃষ্ণা জাগলে প্রভু ভুলতে পারি তোমার চরণ, তোমার কাছে এই প্রণতি সেই তৃষ্ণা তুমি করো হরণ। আরেকবার বলি, যে তৃষ্ণা জাগলে প্রভু ভুলতে পারি তোমার চরণ, তোমার কাছে এই প্রণতি সে তৃষ্ণা তুমি করো হরণ।
স্তরে গেছো শুধু তুমি, আছো আজও সবার মনে, স্মরণ মনন তোমারই আজ হচ্ছে গভীর অনুষ্ঠানে। আমরা যখনই কোনো স্মৃতিচারণায় বা আনন্দ ঘন অনুষ্ঠানে নিজেদেরকে সামিল করি, তখন নিজেদের অজান্তেই চোখের কোণ চিকচিক করে ওঠে তার কথা ভেবে, যিনি এই মুহূর্তে আর আমাদের সঙ্গে নেই। যদিও জানি আত্মা অবিনশ্বর, যদিও জানি যে আসে ভাবেই ছাড়তে হয় তাকে একটু, তবুও কোথাও তো সম্পর্কের তন্ত্রীতে ডাক পড়ে, কোথাও তো বেদনা বিহ্বল করি আমরা, তবুও গতিময় জীবন এগিয়ে যাবার পালা। তাই তোমাকে আর তোমার স্মৃতিকেও সঙ্গী করে আমরাও এগিয়ে চলেছি প্রতিনিয়ত। আজ 14টি বছর এগিয়েছে তোমাকে সঙ্গে নিয়ে, তোমার স্মরণ মননকে সঙ্গে নিয়ে আজও আমরা অনুষ্ঠান এগিয়ে যাচ্ছি। মহাবিশ্বের
করে সবার, এই কথাটি বলিব আবার। তুমি আছো, তুমি আছো, তুমি আছো, তুমি আছো স্মৃতিচারণায়, তুমি আছো কান্নায় হাসিতে, তুমি আছো ভালোবাসায়, তুমি আছো আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের আলাপ চারিতায়। তুমি আছো, তুমি আছো, তুমি আছো, এবং এভাবেই তুমি থাকবে আমাদের সাথে, আমাদের স্মৃতিপটে উজ্জ্বল থাকবে তোমার ছবি, তোমার আত্মার শান্তি কামনা করি আমরা, এবং তুমি এভাবেই এগিয়ে নিয়ে যাবে আমাদের। শিব তুমি, কৃষ্ণ তুমি, কালী খ্রিস্ট এক সুতোই, শিব চরণে ভক্তি রেখে কৃষ্ণ প্রেমেও মাতোয়ারা হই। কৃষ্ণ কৃষ্ণ
শ্রোতাই হোক নিবন, সঞ্চালক আমি বসে শুধু কথার ছোঁয়াই করি বন্ধ। 5 বছর বয়সে গানকে খুব ভালোবেসে ফেলেছিল, গান ঠিক তাই মায়ের মতো করে এখন জড়িয়ে ধরেছে তাকে। সেই সরোজিনী এখন মঞ্চে আপনাদের সামনে, গুরু মহারাজের চরণ কমলে রয়েছে তার সাথী শ্রী। গরমটা লাগছে আমাদের বেশি করে লাগছে, কারণ আমরা যেহেতু ওটা অফ করে রেখেছি, তো সেই জন্যই এমন একটা গান তিনি গাইছেন যাতে খুব তাড়াতাড়ি বৃষ্টিধারা নেমে আসে, অবশ্যই আমাদের কাজগুলো চুকে যাওয়ার পর। Krishna, 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 Krish
প্রাসঙ্গিক বলে একটি শব্দ আছে, যেটি প্রসঙ্গের সঙ্গে সমান্তরাল গতিতে এগিয়ে যায়, বিষয়ের সাথে, বস্তুর সাথে, পরিস্থিতির সাথে, প্রেক্ষাপটের সাথে। ঠিক তেমনি আজকের এই অনুষ্ঠানে প্রকৃতি এবং পরিস্থিতি এই দুটোর সাথে অত্যন্ত প্রাসঙ্গিক একটি সঙ্গীত পরিবেশন করলেন সরোজিনী। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং অবশ্যই এই মঞ্চের পক্ষ থেকে শিল্পীকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি আর প্রভুর চরণে জানাই। ও গো প্রভু, এসেছি আজিকে জানি না সে কোন কানে। ও গো প্রভু, এসেছি আজিকে জানি না সে কোন কানে। বলি তব কথা রাখি গো মারতা, বলি তব কথা রাখি গো মারতা, আছো মনের মাঝখানে। ও গো প্রভু, এসেছি আজিকে জানি না সে কোন কানে।
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधुना विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनाय शम्भवामि युगे युगे। এই ধর্ম সংস্থাপনের হেতু যিনি, তার চরণে এখন সঙ্গীতের অঞ্জলি নিবেদন করবেন সরোজিনী, যার গুরুকুলের কথা বলেছিলাম একটু আগেই আমি, যে 5 বছর বয়স থেকে তিনি গুরুদের হাত ধরে এই সঙ্গীতের জগতে এসেছেন এবং তার সেই গুরুকুলের উজ্জ্বলতম এক নক্ষত্র হলেন হৈমন্তী শুক্লা, তিনিও আছেন তার গুরু তালিকায়। সেই সরোজিনী এখন মঞ্চে তার সুললিত সঙ্গীতের দাবিতে। Oh,
অবতীর্ণ করেন এই ধরায়, এবং ধর্ম সংস্কারকের তীর্থ সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ করেন। ভারত সেবায় নিবেদিত প্রাণ প্রতিষ্ঠা করলেন ভারত সেবাশ্রম সংঘ। সেই শ্রীমন্ত স্বামী প্রণবানন্দজি মহারাজ গুরু মহারাজের চরণ কমলে নিবেদিত হয়েছে এখন সত্যতাঞ্জলি মঞ্চে শিল্পী সরজিৎ ঘোষ। Thank you.
একেবারে যেন ভাবের মধ্যে ডুবে যাচ্ছেন শিল্পী এবং সেই সঙ্গীতই অর্পণ করছেন, অঞ্জলি প্রদান করছেন গুরু মহারাজের চরণ কমলে। আমি একটি জিনিস বলবো যে কারিগর যিনি মূর্তি তৈরি করেন, সেই মূর্তি তৈরি করার সময় আগে কিন্তু খড় বাঁশ দিয়ে একটা কাঠামো তৈরি করতে হয়, তার উপরে শিল্পী তার কাজ করে। তাই এই যে শিল্পী এত সুন্দর গান গাইছেন, তার পেছনে যে আবহটা তৈরি করছেন, প্রেক্ষাপটটা তৈরি করছেন আমাদের এই সহযোগী শিল্পী, তাদের জন্য আমি করতালি চেয়েছি সকলের কাছ থেকে। একবার পরিচয় করে দিই, আরেকবার গিটারে রয়েছেন আমার নীলরতন ভাই, নীলরতন সরকার, তবলাতে যিনি অসম্ভব সুন্দর একটা সহযোগিতা করে যাচ্ছেন এবং একেবারে একটা পিছনে একটা চালচিত্র অঙ্কন করছেন সনদ বড়াল, আর পার্টিশনে আছেন সন্দীপ দেবনাথ, আর মঞ্চে রয়েছেন আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, আপনাদের অত্যন্ত ভালোবাসার একজন শিল্পী কথাটা ব্যবহার করলাম একবারের জন্য, সেবিকা এবং শিল্পী সরোজিনী ঘোষ। এটা একটা বৈঠকী অনুষ্ঠানের মতো, সেজন্য বলছি যে দাদা বারবার এইটাকে অপারেট করছেন তার জন্য একটা করতালি চেয়েছি আপনার সকলের কাছ থেকে। দাদার নামটা একটু বলবেন, মানুষ বাবুর জন্য আমি করতালি চেয়ে। Thank you.
প্রভু তুমি জগৎ গুরু আজ এক নামে স্বজন তুমি আজকো সবার প্রিয় প্রিয় নয়ন মনি তুমি বিনে আর জানে না মন এইটুকু শুধু সবাই মানে গানের আসরে গানের ঝুলি থেকে সরোজিনী তার পরবর্তী নিবেদনে
পরিসংখ্যান শুধুমাত্র রাশি নয়, শুধুমাত্র যোগবিয়োগ নয়, পরিসংখ্যান একটা মানুষের পরিচয়কে অনেক বড় করে তুলতে পারে। সরোজিনী যার গান শুনছেন আপনারা, ইউটিউবে এখন প্রায় 2 লাখ তার সাবস্ক্রাইবার এবং ফেসবুক ফলোয়ার্স প্রায় 4 লাখ। খুব স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু শিল্পী হিসেবে পরিচয় দিচ্ছি না, সেবিকা হিসেবে পরিচয় দিচ্ছি। সেই সেবিকার এ কৃতিত্ব কিন্তু সেই গুরু মহারাজের আশীর্বাদে, তাই তারই চরণ কমলে নিবেদন করছেন তার সঙ্গীতের পরবর্তী অঞ্চলে। Thank you.
শিক্ষা নিয়েছো তুমি, তব আধ্যাত্মিক পরিবারে পত্নী বিয়োগ মন্দির নির্মাণ দুইকে গাঁথলে একই ডোরে। যে মানুষ আনন্দ এবং বেদনাকে, আলো এবং অন্ধকারকে, সুখ এবং দুঃখকে এক সুতোই গাঁথতে পারেন, তাকে আমি শুধু আয়োজক বলি না, তাকে আমি বলি শিল্পীও। তাই আয়োজক শিল্পী কল্যাণবাবুকে আমি হুজুর প্রণাম নিবেদন করছি। শিল্পী তার পরবর্তী গানে যে কথা মাঝে মধ্যে একটুখানি বাতাস চাই আমাদের প্রত্যেকের জীবনে, শিল্পীর কণ্ঠেও তাই এবং এই পরিবেশের খুব সত্যি কথা যে এত সুন্দর একটি ঘরোয়া অনুষ্ঠান হতে পারে। এখানে প্রথম যখন এলাম, আসার আগে তো প্রত্যেকের একটা কল্পনা থাকে, যেমন গান গাওয়ার আগে শিল্পীর সম্পর্কে আপনাদের একটা কল্পনা আছে, এই কালো কুচ্ছিত লোকটা কি বলতে পারে সে নিয়েও একটা কল্পনা আছে আপনাদের, কি সরজনী মানে একটু মজা দরকার, খুব ভারী হয়ে যাচ্ছে অনুষ্ঠানটা, তো সেরকম প্রত্যেকের একটা কল্পনা থাকে। আমরাও কিন্তু অনেক কিছু কল্পনা করতে করতে এলাম। যে মানুষটির সঙ্গে আমি একটু আগে শিল্পী বলেছি ওনাকে, কারণ এই এটা এই শিল্পকলাটা যদি ভেতরে না থাকে, গুরু মহারাজের সঠিক পথের দর্শন তিনি পেয়েছেন বলেই আজকে এত সুন্দর করে একটা আনন্দ এবং একটা বেদনাকে তিনি একসাথে গাঁথতে পেরেছেন। তো সেই কল্পনাটার কিছুটা ওনার সাথে কথা বলে একদিনের কথা বলাতেই হয়েছিল, ওনার কতটা হয়েছিল আমরা জানি না, কিন্তু আমরা আলোচনা করতে করতে আসছিলাম যে একটা খুব সুন্দর বৈঠকই হবে আজকে, কিন্তু সেই বৈঠকিটা যে একেবারে এরকম মধুর প্রলেপে লাগানো আছে আমরা বুঝিনি। আমি এখানে যখন প্রথম ঢুকলাম, এখানে মন্দির দর্শন করলাম, গুরু মহারাজকে নমস্কার করলাম, দেখে বললাম যে একেবারে উপযুক্ত একটা পরিবেশ। সেই পরিবেশের পরবর্তী গান সরজনী গান। ভরসা করি
প্রত্যেকে সঞ্চয় করতে ভালোবাসি। কেউ ডাক টিকিট সঞ্চয় করেন, কেউ মুদ্রা সঞ্চয় করেন, মায়েরা গহনা সঞ্চয় করেন বিভিন্ন জায়গা থেকে, কেউ টাকা পয়সা সঞ্চয় করেন, কেউ জমির দলিল সঞ্চয় করেন। আমি কিন্তু মুহূর্ত সঞ্চয় করি। আমার জীবনে যে সকল মুহূর্তগুলো আমি পেয়েছি তার মধ্যে আজকে একটি সোনালী মুহূর্ত আমরা সঞ্চয় করছি। যে সোনালী মুহূর্ত উপহার দিয়েছেন গুরু মহারাজ, পরিকল্পনা এবং বাস্তবায়নের কাণ্ডারি কল্যাণবাবু, এবং সেই মুহূর্তকে সুললিত সঙ্গীতে অলঙ্কৃত করছেন শিল্পী সরোজিনী। সরোজিনী এখন কাটান বর্তমানের বাঁকুড়ার কাছে Yeah.
শিল্পীর নিজস্ব পরিচিতি, তার সুললিত কণ্ঠ, সুমিষ্ট আচরণ, তার স্নিগ্ধতা, তার এফবি এবং ইউটিউবের বাইরেও তার আরেকটা পরিচয় আছে, তার দুটি সুবিখ্যাত অ্যালবাম, একটি চেতনায় নজরুল এবং একটি রাগা মিউজিকের সৌজন্যে মন বৃন্দাবনে লেগেছে দম। এ দুটি তার অ্যালবাম এবং সেই অ্যালবামের সৌজন্যে তার একটি বিশেষ পরিচিতি আছে এবং আজকেও তার সুললিত কণ্ঠের সঙ্গীতে আমাদের মন বৃন্দাবনে সঙ্গীতের ছোঁয়া রাখছেন তিনি। এবং এটি আজকের আসলে শিল্পীর শেষ নিবেদন। Thank you.
উৎসাহিত করলেন, ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সহশিল্পীদের যারা সরোজিনীকে এবং তার গানকে পুষ্ট করলেন, এবং ব্যক্তিগত ভাবে আমি সরোজিনীকে ধন্যবাদ জানাই। সঞ্চালক বলেন, সমস্ত ভাইরা দাদারা যারা আমাকে একদম মধ্য মনি করে রেখে আজকের অনুষ্ঠানকে সম্পন্ন করলো, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। আর আপনারা তো রইলেন, সবার জন্য আমি হাত সঞ্চালনা করতে গিয়ে যদি আমার শব্দ সংযোজনে, আমার আচরণে বা সঞ্চালনায় কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে, হ্যাঁ, তাহলে আমরা ক্ষমা চেয়ে নেব। আর এই ধন্যবাদের মধ্যে একজনকে বিশেষভাবে ধন্যবাদ দিতে হয়, যিনি সেই বিবাহ লগ্ন থেকে শুরু এবং শিক্ষক ওনার প্রতিদেবতা, তাকে আমি একটু মঞ্চে ডেকে দিচ্ছি, সকলে করতালি দিয়ে তাকে অভিনন্দিত করবে। তিনিও প্রতিনিয়ত প্রতি মঞ্চে আমাদের সঙ্গে রয়েছেন বলেই কিন্তু সরোজিনী এভাবে পুষ্ট হচ্ছে। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ জানাই, যদি আমার সঞ্চারণায় কোনো ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করবেন। আচ্ছা তাহলে আসি ভাই, দেখেছিলে তোমরা, এসেছিলাম তাই, ভুল ত্রুটি হলে যেন ক্ষমা আমরা পাই। আচ্ছা তাহলে আসি ভাই, ঈশ্বরের আশিসে কল্যাণবাবুর ভাবনায় মন্দির নির্মাণ হয়ে গেল 13 বছর ভাই, তারই সেই অনুষ্ঠানে সরোজিনী গান গায়। আচ্ছা তাহলে আসি ভাই, কল্যাণবাবুর সাথে দ্বারা দিয়েছেন সহযোগ, দর্শক শ্রোতা ভক্ত যত আর সে মাইক যোগ, সবের সাথে সবার হয়েছে মেলবন্ধন, প্রতিহৃদ স্পন্দে নীলরুদ্র ও গুরু মহারাজের চরণ সবে বন্দে, তাই তো এই বিদায় কালে স্মরণ তাকে করা চায়, আসুন সবে গড়া মিলিয়ে জয়ধ্বনি দিই ভাই, জয় গুরু মহারাজ কি জয়, জয় শ্রীমৎস্বামী প্রণমানন্দজী মহারাজ কি, জয় ভারত সেবাশ্রম সংঘ কি, জয় কল্যাণেশ্বর মন্দির কি, জয় নীল রুদ্র দেবাদিদেব শিব পরম পিতা কি। আপনারা অনেকক্ষণ ধরে যার গান শুনলেন সরোজিনী ঘোষ, সরোজিনী সম্বন্ধে দুই কথা না বললে আমার কথা ঠিক হবে না, কারণ কি সরোজিনীর সঙ্গে আমার পরিচয় কিভাবে হলো,
সরজিনীর সঙ্গে পরিচয় কিভাবে হলো, একটা বিশাল কাহিনী আছে। 3 বছর আগে আমি ফেসবুকে এবং ইউটিউবে গান শুনেছিলাম এবং আমি গান শুনতাম, খুব ভালো লাগতো, লাইক করতাম, সব কিছু করতাম। মনে মনে তখন চিন্তা করেছিলাম কোনো এক সময় যদি ভগবান স্বামী পরমানন্দজি যদি ওনার করুণা হয় তাহলে ওনাকে আমার মন্দিরে আমার প্রোগ্রামে বার্ষিক অনুষ্ঠানে ডাকবো। 2 বছর করোনা হয়ে গেল, করোনার মধ্যে আমাদের প্রোগ্রাম আমরা আমাদের সীমিত ঘরোয়াভাবে করেছি কিন্তু সেইভাবে আমরা করতে পারিনি। 2 বছর ধরে কিন্তু আমি ওনার চেষ্টা করেছি, ওনার অ্যাড্রেস টেলিফোন নাম্বার কিন্তু আমি জোগাড় করতে পারিনি। অনেকবার ওনাকে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে চেষ্টা করেছি টেলিফোন নাম্বার চাওয়া, যাতে আমি কন্ট্যাক্ট করবো, প্রোগ্রাম করবো, কিন্তু উনি সাড়া দেননি। তখন আমি ভাবলাম তাহলে বোধ আর যোগাযোগ হবে না, প্রোগ্রাম আর হবে না, আমার হয়তো শোনানো হবে না, আমি শোনার থেকে আমার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন যারা আছে তারা হয়তো বঞ্চিত হবে। কিন্তু নিরাশা হয়নি, বলে না লক্ষ্য থাকতে হবে, সেই লক্ষ্যে কিন্তু পৌঁছানো যাবে একদিন না একদিন, আজকে না হলে কালকে, কালকে না পৌঁছবে। এমনই একটা দিন আসলো, আমি আমার বন্ধুবান্ধবের সঙ্গে কথাবার্তা বলছিলাম, আলোচনা করছিলাম, তখন বলছিলাম তোমরা কি সরজিনী ঘোষকে চেনো কেউ? তোমাদের কেন কী দরকার? আমার বাড়িতে 21 তারিখের প্রোগ্রামে ওকে আমি ডাকতে চাই। বলে তো টেলিফোন করলেই তো পাওয়া যায়। আরে টেলিফোন খুলে তো পাওয়া যেত, আমিও জানি কিন্তু আমি পাচ্ছি না। তখন সে বললো ঠিক আছে তুমি আমাকে 2 দিন সময় দাও, আমি তোমার টেলিফোন নাম্বার মিলে তোমাকে দেবো। আমি দেখুন রোববারের কথা, ডিসেম্বর মাসে, নভেম্বরের শেষে হবে, আমাকে ঠিক 2 দিনের মাথায় কিন্তু টেলিফোন নাম্বারটা সেই আমার বন্ধু টেক্সট মেসেজ করল। আমি কনফার্ম হওয়ার জন্য খালি আমি বললাম আপনি কি সরজিনী ঘোষ বলছেন সিঙ্গার? বলে হ্যাঁ। আপনার সঙ্গে পরে কথা হবে তাহলে, আমি কনফার্ম হয়ে নিয়েছি আপনার নাম্বারটা, আমি পরবর্তীকালে রাত্রে কথা বলব। উনি তখনই বললেন আপনি যেতে হবে। অফিস থেকে ফিরে উনি ওনার ক্লাস স্কুল শেষ করেছেন, বাড়ি এসছেন, আমরা দুজনে মিলে অনেক কথাবার্তা বললাম, বলা টলার পরে তবু উনি কনফার্ম হচ্ছেন না, বুঝতে পারছেন না, কনফিডেন্স পাচ্ছেন না যে প্রোগ্রামটা হবে না, কোথায় প্রোগ্রাম হবে, কোথায় যাবো, স্বাভাবিক। আমাকে বলো আমি কিন্তু ঘরোয়া পরিবার, আমি কিন্তু বাইরে প্রোগ্রাম করি না, কিছু আমার বাধ্যবাধকতা আছে, ফ্যামিলি যেটা থাকে ওনার বৃত্ত শাস্তি থাকে ওনার কাছে, ওনাকে দেখাশোনা করতে হয়, ওনার মাস্ট ডিউটি ওইটা। শুনে ভাবলাম না ঠিক জায়গায় এই মনের দিক থেকে, তাহলে আপনি আপনার সব কাজ করবেন, যদি প্রয়োজন হয় তাহলে আপনি সবাইকে নিয়ে আমার বাড়িতে আসবেন, এটা আমার বাড়ির মন্দিরের প্রোগ্রাম, আপনি আমার গেস্ট, পরিবার হিসেবে থাকবেন, আমার বাড়িতে থাকবেন, আমি থাকার ব্যবস্থা করবো, আপনার প্রোগ্রাম করে আপনি যাবেন, আপনাকে আসতে হবে। তাই শুনে দাদা এবং সরোজিনী দুজনেই কিন্তু বললো ঠিক আছে, এখন তো অনেক আগে, তো আপনি জুন মাসের দিকে কন্ট্যাক্ট করবেন, ডিসেম্বরে কন্ট্যাক্ট করেছিলাম, জুলাই মাসের প্রোগ্রাম, তো উনি বুঝতে পারেননি যে জুন মাসে আমি ঠিক প্রোগ্রাম করবো, আমি ঠিক কন্ট্যাক্ট করবো। দেখা যায় অনেকে কন্ট্যাক্ট করে তো তারপরে ছেড়ে দেয়, তো 6 মাস পরে আবার কে কন্ট্যাক্ট করবে অন্য আর্টিস্ট থেকে নিয়ে। আমি ঠিক জুন মাসের ফার্স্ট উইকেই টেলিফোনটা করলাম, বলে আপনি মনে রেখেছেন টেলিফোন করেছেন, যখন মনে যখন রেখেছেন যখন, তখন আপনার কাছে আমি প্রোগ্রামে যাচ্ছি যদি অন্য কোনো বিপদ না আসে। আশ্বস্ত হয়ে গেলাম উনি প্রোগ্রামে আসছেন, আবার সেই একই কথা, নাম্বারটা কী করে পেয়েছিলেন সেটা তো কিন্তু আপনি বলেননি। তাহলে আমি বলবো আপনাকে, আপনি আমার যে প্রোগ্রাম করতে এসছেন, প্রোগ্রাম হয়ে গেছে, নাম্বারটা কীভাবে পেয়েছি তার একটা কাহিনী। আমার বন্ধু হচ্ছে হাওড়ায়,
লয়ার পর লয়ার, এবং সে গভর্নমেন্ট টিপি পাবলিক প্রসিকিউটার, তার ওর সঙ্গে পুরো এসপি টেসপি সমস্ত জানার সহ থানা আছে। ও আমাকে বলতে চাচ্ছিল না, আজকে আমাকে বললো যে আমি এসপি থ্রু দিয়ে নাম্বারটা ট্র্যাক করে কে ফেসবুকে কে ইনিশিয়েট করেছিল, ইউটিউবে কে ইনিশিয়েট করেছিল, তার অ্যাড্রেস কী আছে, রেকর্ডিং আছে, সেখান থেকে বের করে সে আমাকে দিয়েছে। দিয়ে আমাকে বললো যে নাম্বারটা সঠিক, আপনার থানা এসপি অফিস থেকে কন্ট্যাক্ট করেছিল, কন্ট্যাক্ট করে বলেছে যে না নাম্বার ওকে। তখন এই বললাম যে ঠিক আছে। এটা ছোট্ট ঘটনা, এইটা বলার উদ্দেশ্য একটাই, মানুষ যদি লক্ষ্য কিছু করে থাকে, টার্গেট করে থাকে, তাহলে সে একদিন গুরু মহারাজ নিশ্চয়ই সেটাকে সফল করবেন মনের থেকে ইচ্ছা থাকা চায়। নির্বিঘ্নে উনি আসতেও পারছে না, কালকে রাত্রেও কথা হয়েছে, কালকে রাত্রে আমার এখানে লাইভ প্রোগ্রাম চলছে, উনি কিন্তু বাড়ি বসে আমার বাড়ির লাইভ প্রোগ্রাম দেখেছেন। উনি বাইদি ভাই আপনার প্রোগ্রাম আজকে আমার ছেলে থাকে কেনাডা, সে কিন্তু লাইভ প্রোগ্রাম দেখেছে, আমাকে মেসেজ পাঠিয়েছে যে আমি লাইভ প্রোগ্রাম দেখছি। সুতরাং লাইভ প্রোগ্রামে দৌড়তে কিন্তু সারা বিশ্ব ছড়িয়ে গেছে। সরোজিনী অনেক বড় হোক, গুরু মহারাজের কাছে এই কামনা করব। আজ থেকে সরোজিনী আমার সিস্টার হিসেবে আমি মনে করি। সুতরাং তার এই যে কণ্ঠ মা সরস্বতী দিয়েছেন, সেই কণ্ঠ যেন তার দীর্ঘায়ু হয়, সব কিছু হন। বাকি রইল অমলবাবু, একদিন পরিচয় হয়েছিল, 10 মিনিটেরও কথা হয়নি, 5 মিনিট তিনটে কথা হয়েছিল। ওনার মেয়ে খুব দুরাগর অবস্থায় শয্যাশায়ী, সেই অবস্থাও কিন্তু উনি এসছেন আমার বাড়িতে প্রোগ্রাম করতে, তার জন্য শত কোটি কোটি প্রণাম। এবং গুরু মহারাজের কাছে আমি প্রার্থনা করি উনি তাড়াতাড়ি আত্মলাভ করুক এবং সুস্থ হয়ে সামাজিক জীবনে ফিরে আসুক, এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি। ওনার পরিবারের সুমঙ্গল হোক। বাকি সমস্ত ভাইরা এসছে অনেক দূরের থেকে, সবাইকে আমাদের ব্যক্তিগত আশীর্বাদ, ধন্যবাদ, শুভেচ্ছা। ভালো থাকবেন, আমার বাড়িতে সবাই প্রোগ্রাম দিয়ে আনন্দ করার জন্য। যদি ভবিষ্যতে আবার কোনো দিন একা করার সুযোগ হয় নিশ্চয়ই হবে। আজকে আমরা পরিবেশটা দেখুন, শিল্পী হচ্ছে বাঁকুড়া, বাঁকুড়ার পাশে হচ্ছে আমাদের বিষ্ণুপুর, সেই বিষ্ণুপুরের পটচিত্র একদম পিছনে, এদিকে আমাদের বাম দিকে সঙ্গেশ্বর স্বামী প্রণবানন্দজি মহারাজ, সম্মুখে অগণিত লক্ষ্মী মায়েরা। এই যে পরিবেশ, এই পরিবেশ সব জায়গায় হয়তো পাওয়া যায় না, আন্তরিকতাটাও পাওয়া যায় না। তা আমরা শিল্পীকে লাস্টে সে এসপির মাধ্যমে অ্যারেস্ট করেই আনতে হলো। হ্যাঁ, কল্যাণবাবু যে গল্পটা বলছিলেন, আমাদের একজন সাধু একটা মায়ের অ্যাড্রেস পেয়েছে, তা তার পাচ্ছে না কোথায় থাকেন ঠিক, থানা থেকে বলেছে যে এই মাতাজি কোথায় থাকেন, থানা থেকে খোঁজ নিয়ে বলছে এইখানে থাকে। তো উনি অনুষ্ঠান করবেন, সেখানে গিয়ে ওনাকে গিয়ে বলছে আমার অ্যাড্রেস কী করে পেলেন, বলে আমি থানায় গিয়েছিলাম আপনার জন্য, থানা থেকে অ্যাড্রেস নিয়ে আপনার কাছে আমি এসেছি। এটা গুরু মহারাজের যোগাযোগ। সকল শিল্পী শিরে শ্রী শ্রী ঠাকুরের শুভ আশীর্বাদ বর্ষিত হোক শতধারায় প্রার্থনা করি, এবং তিনি যেন জীবন পথে আরও এগিয়ে যেতে পারেন। বলছে যদি তার প্রতিদেবতা এই লাইনের না হয় তাহলে এতটা হয়তো এগিয়ে যেতে পারতেন না। তিনিও শিল্পী মনোভাবাসন্ন ভাবাপন্ন, ওনার সহযোগিতা, সেই সহযোগিতা এবং সকলের সহযোগিতায় একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছিল। আমরা তো মনে করছিলাম আমরা সেই বিষ্ণুপুরের সেই বৃক্ষের নিচে, কৃষ্ণচূড়া বৃক্ষের নিচে বসে আছি, যেন মনির ঈশ্বরের তপবনের নিচেই বসে আছি। আজকে সকলের শ্রী ঠাকুরের আশীর্বাদ বর্ষিত হোক, আমরা সবাই অনেকক্ষণ ধরে শ্রবণ করেছি, এবার যেটুকু ব্যবস্থা আছে কল্যাণ দাস সেটা আমাদের গ্রহণ করতে হবে সকলকে, ধীরে ধীরে আমরা সেদিকে যাব। কল্যাণবাবুকে একটি কথা বলতে চাই যাওয়ার আগে, যে আমরা যখন এসেছিলাম তখন বলেছিলাম যে মধ্যমগ্রামে একটা অনুষ্ঠান আছে, আর আমি আজকে ফিরে গিয়ে বলবো যে আমার এক আত্মীয় বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, আমি করে এলাম। তার কারণ
একেবারে ঢোকা থেকে এখনো পর্যন্ত তাদের যে সত্যিকারের আত্মিক ভালোবাসা এবং আপ্যায়ন, সেটা সত্যি করে একজন আত্মীয়র কাছ থেকে একজন আত্মীয় পেতে পারেন, এটা বলবো। আর মহারাজজির কথা অনুযায়ী যে যোগের কথা বললেন, সত্যি করেই যোগ মানে শুধুমাত্র বসে থেকে চোখ বন্ধ করে মেডিটেশন করা নয়, যোগ মানে এটাই যে করোনা যদি না হতো তাহলে সরোজিনী ঘোষকে আপনারা চিনতে পারতেন না। কারণ সরোজিনী ঘোষ 5 বছর বয়স থেকে গান গাইছে, করোনা আসার পর ইউটিউব চ্যানেলে তার নিজস্ব চ্যানেল করেছে বলেই, এবং এই মহারাজজি সেই দিন থেকে যোগ করছেন এক এক করে, এবং 3 বছর পর আজকে এই মঞ্চে এসেছে। এবং বলি ওনার ব্যাপার, আজকে 21 জুলাই একটি বিশেষ আয়োজন আছে, আপনারা খুব ভালো করে জানেন, আমার মেয়ের কথা শুনলেন, আমরা 11টায় বেরিয়ে গেছি ভয়ে, যাতে আমরা সময়ে পৌঁছে যাই, এবং তারপরে লজ্জায় এখানে ঢুকলাম যে 2টোতে পৌঁছে গেছি, এবং কোথাও কোনো সিগনালে পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হয়নি, একেবারে যেন মনে হচ্ছে কোলে করে মহারাজজি নিয়ে চলে এলেন আমাদেরকে এখানে। অতএব এই যোগ, যোগের সাথে গুরু মহারাজজির চরণ কমলে আমরা প্রত্যেকে থাকি, প্রত্যেকে খুব ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি। পরে পরে তুলে দেবো।